হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জোশ একাডেমি জোশ একাডেমি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তো দেখো যেই কথাটা নিয়ে আজকে শুরু করছি সেটা কিন্তু ডাবলিউপি মেন পরীক্ষার যে কাট অফ তোমরা নিশ্চয়ই কাট অফ আগে দেখিয়ে নিয়েছো এক্সট্রার কোনো কাট অফ নিয়ে কোনো এক্সট্রার ভিডিও নেই ঠিক আছে তার কারণ হচ্ছে কি কাট অফ রিলেটেড ভিডিও কিন্তু তোমরা এর আগে দেখেছো এবং দেখো কবে নাগাট রেজাল্ট দেবে তো অনেকে কিন্তু কোশ্চেন করছো যে কবে নাগাত কিন্তু রেজাল্টটা বেরোতে পারে তোমাদের তোমরা যারা মেন পরীক্ষা দিয়েছো এবং আরেকটি কথা তুলনামূলক ইন্টারভিউতে জন্য যে ডাকবে বছর ঠিক আছে তো কত লোক ডাকবে বা কত জোন ডাকবে ইন্টারভিউতে সেটা কিন্তু অবশ্যই বলবো এবার দেখো প্রিলিম মতোই কি এইবার কাট যাবে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের জানাবো তো দেখো প্রিলির কাট অফটা কি গেছিলো প্রিলির কাট অফ কিন্তু সবাই আশা করেছিল মোটামুটি সব ইউটিউবার তার সঙ্গে কিন্তু আমিও কিন্তু আশা করেছিলাম কেরুম আশা করেছিলাম যে মোটামুটি ধরো জেনারেলদের এরকম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু মোটামুটি একটা কাট অফ থাকবে সেই তিরিশ পঁয়ত্রিশ তো গেল না জেনারেলদের গেল ফর্টি ওয়ান যারা ছেলে ঠিক আছে তো রকম প্রেডিকশানে কিন্তু অনেকে করেছিল কিন্তু প্রেডিকশন হয়নি তার থেকে অনেক কিন্তু বেড়ে গেছিলো কাট অফ এই কাট অফ বাড়ার মূলত কারণ কি মূলত কারণ কিন্তু একটাই দেখো কিছু প্যাটার্ন চেঞ্জ প্যাটার্ন চেঞ্জ বলতে কিছু নিয়ম নিয়মকানুন কিন্তু ফলো করেছে যেটা কিন্তু সব সব স্টেটগুলো ফলো করে সেরকম কিন্তু ফলো করেছে যেমন হচ্ছে কি আগে কীরকম হতো যে ধরো জেনারেলরা কোনো একটা কাট অফ ক্লিয়ার করেছে ধরো কোনো একটা চল্লিশ নম্বর কাট অফ কিন্তু ক্লিয়ার করেছে এবার সেইখানে কি হতো ধরো এস সি ওইসিরা ধরো সেই নাম্বারই পেতো তখন কী হতো সেই সিটগুলো গিয়ে জেনারেলে বসতো হ্যাঁ এবার এক নয় বয়সের ছাড় পাবে এক নয় সে নাম্বারের ছাড় পাবে তো সেই নিয়ম কিন্তু আমাদের কিন্তু এখন রাজ্যে কিন্তু সেটা বলবৎ হয়েছে তো এই কারণে কিন্তু এই কারণেই কিন্তু এরকম ধরনের কাট অফ কিন্তু যাবে ঠিক আছে এবার কীরকম কাট অফ যাবে দেখো পিলিতে কিন্তু ফর্টি ওয়ান যে কাট অফ ঠিক এই নিয়মটা যেহেতু করেছিল তার জন্যই কিন্তু এই কাট অফটা গিয়েছিল তো দেখো তার সঙ্গে কিন্তু প্রিলির পরীক্ষা এবং মেন্সের এর পরীক্ষা টোটালি কিন্তু অনেকটাই কিন্তু আলাদা কেন আলাদা দেখো মেন্সের এর কিন্তু নম্বরের নম্বর যেমন এইট্টি ফাইভে তোমাদের পরীক্ষা মেন্স প্রিলি কিন্তু হয়েছিল একশো নম্বরের পরীক্ষা এবার আসল কথাটা কোথায় আসল কথাটা হচ্ছে গিয়ে তাহলে কি হাই কাট অফ যাবে দেখো হাই কাট অফ কিন্তু এবছর যাবে না তেমন একটা ঠিক আছে হাই কাট অফ তোমরা প্রত্যেকবার যেমন মেনে কাট অফ দেখতে পাও প্রত্যেকবার যেমন মেনে কাট অফ দেখতে পাও একটা যে টান উত্তেজনার একটা কাট অফ দেখতে পাও এই বছর কিন্তু একটু দেখবে না তার কারণ এই বছর অনেকগুলো কারণ রয়েছে কারণগুলো আগের ভিডিওতে ডিসকাস করেছি তোমরা যারা আগের ভিডিওটি দেখো দেখে নাও নাহলে আমি আরেকবারও বলে দিচ্ছি যে দেখো এই এই এবছরের ভ্যাকেন্সিটার মধ্যে কিন্তু তোমাদের দু হাজার উনিশের কিছু ক্যান্ডিডেট মানে প্রায় ছয় হাজার ছয় হাজার কিন্তু ক্যান্ডিডেট ইনক্লুড আছে তার সঙ্গে আবগারির কিন্তু তিন হাজার ভ্যাকেন্সি কিন্তু ইনক্লুডেড আছে তো সেই যে ছেলেটা সেই যে নয় হাজার ছেলেবেলে এর মধ্যেই কিন্তু আছে হ্যাঁ এবার কেউ কেউ এখানে পরীক্ষা দিয়েছে কেউ কেউ দেয়নি কেউ কেউ ওখানে যাবে কেউ কেউ যাবে না তো এই মিলিয়ে কেউ কেউ আবগারিকাটা ক্লিয়ার করতে পারবে কেউ কেউ পারবে না তো সেই সম্পর্কে কিন্তু কম বেশি একটু কাট অফ থাকবে কিন্তু তাই বলে এরকম না যে প্রত্যেক বছরের মতো এবছর একটা হিউজ কাট অফ যাবে তো হিউজ কাট অফ কিন্তু এবছর যাবে না তার কারণও কিন্তু আরেকটা যে এই বছর কিন্তু এই বছর কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের কোশ্চেন কোশ্চেনের কিন্তু যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নের কিন্তু অনেক কিছু মডারেট লেভেল কিন্তু হয়েছে ঠিক আছে এই বছরের কোশ্চেন লেভেলও কিন্তু মডারেট লেভেল হয়েছে সেই মডারেট লেভেল কোশ্চেন হওয়ার ফলে কিন্তু এবছরের কাট অফ কিন্তু তোমাদের কিন্তু কমই দেখতে পাবে তো দেখো তারপর দেখো কবে নাগাদ কিন্তু রেজাল্ট দেবে কবে নাগাদ রেজাল্ট দেবে সেটাও কিন্তু আমি অবশ্যই জানাবো তো দেখো কবে নাগাদ তোমাদের রেজাল্ট দেবে সে বিষয়ে কিন্তু আসবো এবং দেখো তুলনামূলক কিন্তু কতজন ইন্টারভিউ এই এবছর ডাকবে ঠিক আছে এই বছর কতজন তুলনামূলক কিন্তু ইন্টারভিউতে ডাকবে তোমরা দেখতেই পেয়েছো যে আফগানিতে কিন্তু মোটামুটি দু থেকে দু থেকে তিনজন কিন্তু মোটামুটি দেখেছে মানে একজন পিছু কিন্তু মোটামুটি দুজন থেকে তিনজন দুজনের একটু বেশিও না ঠিক বলা যায় না ওই দুজনের মতোই কিন্তু ডেকেছে মানে ওয়ান বাই ওয়ান মানে দুজনের মধ্যে কিন্তু একজনের চাকরি কিন্তু হবেই হবে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু একটা কথা বলছি যে ইন্টারভিউতে কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু একটা কম্পিটিশন হতে চলেছে বা হতে তোমরা দেখতে পারো এবার দেখো ছেলেদের যদি ওয়ান এস টু ওয়ান হয় মেয়েদের কিন্তু কিছুটা অংশ বেশি রাখতে পারে ইন্টারভিউতে তার কারণ মেয়েদের যেহেতু গুণ পাশ করিয়েছে প্রিলি পরীক্ষায় এবং দৌড়োয় কিন্তু ভালো পাশ করেছে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এগারোশো আটাত্তরটা আমার যদি ভুল না হয় এগারোশো আটাত্তরটাই মনে হয় ভ্যাকেন্সি তোমরা একটুখানি কি বলবে তাও কমেন্টের মাধ্যমে তো এই এগারোশোটা আটাত্তরটা ভ্যাকেন্সির মধ্যে যদি অনেক ছেলে মেয়ে ডাকতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেয়েদের কেন্দ্রেও কিন্তু থ্রি ইস টু ওয়ান মানে তিনজন করে ডাকতে পারে এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু দুজন করে ডাকতে পারে তো এই ব্যাপারটা কিন্তু এবছর কিন্তু হতে চলেছে বা হতে পারে এবার দেখো কবে নাগাদ রেজাল্ট দেবে সেই বিষয়ে কিন্তু আসবো তার আগে তোমরা যারা এর আগের কাট অফটা ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু দেখে নেবে এবং দেখো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো বারবার বলছি টেলিগ্রাম জয়েন কারণ কলকাতা পুলিশের কিন্তু ক্লাস কিন্তু হবে সেই কলকাতা পুলিশের ক্লাসগুলো দেখতেও কিন্তু তোমরা কিন্তু নিচের ডেসক্রিপশনে যে লিঙ্ক থাকবে টেলিগ্রামের অবশ্যই জয়েন করো সেখানে কিন্তু তোমরা কুইজ মক টেস্ট পাবে এবার দেখো যেটা আসল কথা যে কবে নাগাদ রেজাল্টটা দেবে তোমরা দেখো পরীক্ষা হয়েছিল কিন্তু তোমাদের বাইশ তারিখ ঠিক আছে আগের মাসে তোমরা কিন্তু বাইশ তারিখ দিয়েছ তো আগের মাসে যেহেতু বাইশ তারিখ দিয়েছো তো সম্ভবত অল্প কদিন হয়েছে পরীক্ষা দিয়েছ এবার দেখো তোমাদের আবগারিরও কিন্তু রেজাল্ট কিন্তু দিতে চলেছে ঠিক আছে আবগারি রেজাল্ট দিতে চলেছে বলতে আবগারির ইন্টারভিউ টিন্টারভিউ হয়ে গেল তারপরে কিন্তু রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি পাবলিশ করবে তার কারণ এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে প্রচুর শূন্যপদ সেক্ষেত্রে মেয়েদেরও কিন্তু নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে এবং ছেলেদেরও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে সেক্ষেত্রে কেপি বলো তোমরা ডাব্লিউবিপি বলো তোমাদের কিন্তু একটা বোর্ডের মাথায় কিন্তু বিশাল চাপ রয়েছে সেই ক্ষেত্রে শূন্য পদ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জয়নিং করিয়ে দেবে তোমরা যে পরীক্ষাই দাও না কোনো সেই ক্ষেত্রে প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি হবে রিক্রুমেন্ট প্রসেস আর তোমরা দেখেইছ বিগত বছরগুলিতে ডাব্লিউপি কিন্তু ডাব্লিউপি কিন্তু রিক্রুবমেন্ট প্রসেস কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি করছে ঠিক আছে তো যারা যারা এই মেন পরীক্ষাতে মোটামুটি একটা ভালো নাম্বার পেয়েছো বা কাট অফ আমি যে কাট অফ দিয়েছিলাম সেইরুম কাট অফও যদি কেউ ক্লিয়ার করে থাকো এখন থেকে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও বা বিভিন্ন চ্যানেলগুলো একটু ফলো করো ঠিক আছে তার কারণ তোমাদের কিন্তু একটাই কথা মাথায় রাখতে হবে এই বছর কিন্তু তোমাদের মেনস পরীক্ষায় কিন্তু ক্লিয়ার করতে হবে মানে মেন পরীক্ষা ক্লিয়ার করতে ইন্টারভিউ ক্লিয়ার করতে চাকরিটা পেতে হবে দেখো তোমরা যতক্ষণ না ফাইনাল স্টেপে চলে যাও ততক্ষণ যতক্ষণ না চাকরি পাও ততক্ষণ কিন্তু ফেল মানে কি যে প্রিলি পরীক্ষায় ফেল করলো সেও ফেল যে ইন্টারভিউতে গিয়ে ফেল করলো সেও ফেল দুটো ফেলের মধ্যে কিন্তু কোনো তফান নেই ফেল কিন্তু ফেলি একটা কথা মনে রাখবে যে দৌড়ে ফেল সেও ফেল যে মেন পরীক্ষা যে ফাইনালে গিয়ে ম্যারিটে বাদ হলো সেও কিন্তু ফেল তো তার মধ্যে তার মধ্যে কিন্তু তফাত নেই তুমি কিন্তু কাউকে বলতে পারবে না আমি ইন্টারভিউ থেকে ফিরে এসেছি মানে তুমিও ফেল করেছো যে পিজি পরীক্ষা ফেল করেছো সেও কিন্তু ফেল করেছো মানে তার আর তোমার মধ্যে কোনো তুলনা থাকবে না তার জন্য বলি প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ এখন থেকে কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু প্র্যাকটিস করো এবার দেখো কবে নাগাদ রেজাল্ট বেরোবে তোমাদের যতটুকু খবর পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু জুলাই মাস টাঙ্গাতে কিন্তু রেজাল্ট বেরোতে পারে ঠিক আছে তোমাদের কোন মাস টাঙ্গা রেজাল্ট বেরোতে পারে তোমাদের কিন্তু জুলাই মাস টাঙ্গা রেজাল্ট বেরোতে পারে এবং তোমরা যারা এখন থেকেই খাটছো ঠিক আছে কেন আমি জুলাই মাস বললাম তার কারণ দেখো এই মাসে কিন্তু তোমাদের যে আবগারির ঠিক আছে আবগারি কিন্তু কিছু কাজ হতে চলেছে তার সঙ্গে যে বিভিন্ন আগে যেগুলো অগ্রবামী ঠগ্রব্য যেগুলো আছে মোটামুটি সবগুলি কিন্তু মোটামুটি হচ্ছে হচ্ছে আস্তে আস্তে তো সেগুলো কিন্তু হয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের যেটা আফগানির যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিও কিন্তু তোমাদের এই এই বছরই এবং এই মাস কি সামনের মাসে দিয়ে কিন্তু তোমাদের কিন্তু জয়নিং টয়নিং সব করিয়ে দেবে সেই ক্ষেত্রে তোমরা যদি বলতে চাও তোমাদের কিন্তু আবগারি নিয়েও আমি একটা কাঠ ভিডিও দেবো যে মেন কাট কত আসবে তো তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশান নাও ইন্টারভিউ তোমরা যারা মেন পরীক্ষা পাশ করেছো এখন থেকে প্রিপারেশান নাও ইন্টারভিউ তোমাদের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ ছেলেদের কাছে তো একদম একদম সোনায় সোহাগা সুযোগ তো এই সুযোগ কিন্তু তোমরা কিন্তু ছেড়ো না ঠিক আছে যারা যারা পাশ করেছো দৌড়ে এবং মেন পরীক্ষাটা ভালো হয়েছে তারা তারা কিন্তু এখন থেকে চেষ্টা করো তো কোন মাস রেজাল্ট বেরোতে চলেছে জুলাই মাস থেকে কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে তো ভিডিওটি কমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ